আবার মন খারাপের খবর টেলিভিশনের দর্শকের জন্য। আবার খুব অল্প সময়ে হঠাৎই হয়ে গেল শেষ দিনের শ্যুট, শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক, যদিও শেষ পর্ব হতে এখনও অনেক দেরি। এই তো কদিন আগে এক প্রকার অসময়ে শেষ হলো মেয়েবেলা এবং সোহাগ জল, দুটোই কম টিআরপির কারণে বন্ধ হয়েছে। এবার ওই একই কারণে মাত্র আড়াই মাসে অন্তিম পর্বের শ্যুট হয়ে গেল। আমরা কথা বলছি অগ্নিপরীক্ষা ধারাবাহিক নিয়ে। আকাশাটে সাহিত্যের সেরা সময় ধারাবাহিকে এই তো কদিন আগেই এক সাবেকি ভালোবাসার গল্প আরম্ভ হয়েছিল, যেখানে প্রধান চরিত্রে ছিলেন বিশ্বাবসু বিশ্বাস এবং তার বিপরীতে অনেক বছর পরে টেলিভিশনে কামব্যাক করেছিলেন ভেরোনিকা মোনা দত্ত। কিন্তু আশা অনুরূপ টিআরপি দিতে সক্ষম হয়নি অগ্নিপরীক্ষা, তাই দ্রুত এর গল্প শেষ করে তার পরিবর্তে নতুন গল্প নিয়ে আসবে সাহিত্যের সেরা সময়। সম্প্রতি শেষ দিনের বেশ কিছু মুহূর্ত নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করলেন বিশ্বাবসু। তিনি লিখেছেন, শুটিং পর্ব মিটে গেলেও অগ্নিপরীক্ষা এখনও শেষ হয়নি। এই আশ্চর্য প্রেমের গল্প নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকব 22 জুলাই পর্যন্ত, সেই দিনই অন্তিম সম্প্রচার। তো বন্ধুরা, কে কে দেখতে এই ধারাবাহিকটি কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।